20 ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মিঠাপুকুর শিবতলা এলাকার বাসিন্দা মদন মোহন দাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আরও উন্নত চিকিৎসার জন্য 2 নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানান রোগীর অবস্থা আশঙ্কাজনক। সেইরূপ পরিস্থিতিতে তার একমাত্র কন্যা মৌমিতা দাস ও তার পরিবারের সদস্যরা ঠিক করেন মদন মোহন দাসের চক্ষু ও অন্যান্য অঙ্গ দান করবেন। সেই মতন তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কলকাতায় যোগাযোগ করেন, কিন্তু কোনো সহযোগিতা পাননি। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ মদন মোহন দাস প্রয়াত হন। একমাত্র চক্ষু দুটি দুর্গাপুর আই ব্যাংকে দান করেন। এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, বর্ধমান শহরে অঙ্গদান করার উদ্যোগ না থাকায় সেটা সম্ভব হলো না। তারা দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান। এখানে ডাক্তাররা ক্যামরি মাল্টিভার্সিটির হসপিটাল বলছে, অথচ ব্রেনডেড ডিক্লেয়ার করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, বোর্ড বসানো, দেন সেই ডাক্তাররা বলবে যে হ্যাঁ ব্রেনডেড, তারপরে আমরা ভাববো যে অঙ্গ প্রত্যঙ্গ দান করার কথা, সেই সুযোগ সুবিধা এখানে নেই। এবং অঙ্গবন্ধক দান করছে মানুষ করবে, এই কালোদার দেখে যে আগামী দিনে বহু মানুষ উৎসাহিত হয়ে করবে, তার কোনো ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই। সেটা যাতে আগামী দিনে তৈরি করা যায় সেই ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা করুক, এটি আমাদের মেন দাবি। বাবা তো আনটাইমলি মারা গেলেন ব্রেন স্ট্রোক হয়ে, তো আমরা চাই যে বাবা অন্য কারোর মধ্যে দিয়ে বেঁচে থাকুক। তো বাবার চোখ দিয়ে যদি অন্য কেউ দেখতে পারে, আমরা জানবো বাবাই হয়তো এই দুনিয়াটাকে নতুনভাবে দেখছে। এই ভেবেই আমরা এগিয়েছি। আমরা তো মেজর অর্গানগুলো ডোনেট করবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে উঠলো না। এদের বর্ধমান ইনফ্রাস্ট্রাকচারটাই নেই, তাহলে তো সেটাও হতো, তাহলে তো আরও কিছু জনের জীবন বাঁচতো। আমাদের এখানে যে পরিকাঠামো নেই, তাহলে আমরা অনেকটাই তো পিছিয়ে আছি। অবশ্যই এটা তো প্রশাসনকে দেখতে হবে। আমাদের প্রশাসনের কাছে এটাই দাবি যে মানে আমরা যাতে এই এই ফেসিলিটিটা চালু হোক, মানে মানুষ যাতে অর্গান ডোনেট করতে পারে, আরও বাকিদের যাতে সাহায্য হয় সেই জিনিসটা, সেটার জন্য আমরা দাবি জানাচ্ছি, মানে যদি কোনো ব্যবস্থা করা যায় সেটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। তো যাই হোক, আমাদের বর্ধমান দুঃখের সঙ্গে জানাচ্ছি, বর্ধমান মেডিকেল কলেজ বা বিভিন্ন বড় বড় হাসপাতালেও গ্রিন করিডোর না থাকার জন্য অঙ্গ প্রত্যঙ্গ আমরা দিতে পারিনি, ইচ্ছা থাকা সত্ত্বেও। আগামী দিনের জন্য হয় আপনাদের মাধ্যমে সেটা আমরা জানাই, বর্ধমানের মানুষজন এই সুবিধা পায় যে অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।